ওয়েল, আমরা যারা গ্রাফিক ডিজাইনে কাজ করি, আমরা একটা প্রিন্সিপাল মেনে চলি সবসময়। একটা ডিজাইনকে কখন প্রফেশনাল বলা হয়, বেসিক্যালি চারটা বিষয় আমরা ফলো করি খুব বেশি বেশি, যেমন কালার, তারপর ফন্ট, ইমেজ এবং অবজেক্টের মধ্যে আমি কী স্পেশাল কাজটা করছি। ঠিক এই চারটা প্রিন্সিপালের মধ্যে একটা প্রিন্সিপাল কিন্তু হচ্ছে আমার কালার। আর এই কালারের জায়গায় নতুনরা, বিশেষ করে আমরা যারা সিনিয়র ডিজাইনার হিসেবে কাজ করছি, আমরাও কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যাই। সো এই জায়গাতে কীভাবে ডেভেলপ করবো আমরা? আমরা যে থিওরিটা ফলো করি সেটা হচ্ছে, আমরা বেশিরভাগ সময় বিভিন্ন রকমের কালার ফলো করে থাকি। বিহান্স, ড্রিবল, এরকম সাইটগুলোতে সুন্দর সুন্দর ডিজাইনগুলোকে বেশি বেশি দেখা এবং সেখানে ম্যাক্সিমাম ওয়ান ওর টু কালার প্যালেটগুলোকে আমরা কপি করে থাকি এবং এরকম দীর্ঘদিন কাজ করার মাধ্যমে কালারগুলোকে আমরা ফাইন্ড আউট করি। আরেকটা ব্যাপার হতে পারে, আপনি কালার ফাইন্ড আউট করছেন যে আমি এখানে টার্কিশ এবং পার্পল নিয়ে কাজ করব, কিন্তু আপনি হয়তো এটাই বুঝতে পারছেন না যে টার্কিশ এবং পার্পলের অ্যাকচুয়াল কালার কোড কোনটা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা হয়ে থাকে, অ্যাডোব কালার কোড এবং কালার হান্ট নামে দুইটা ওয়েবসাইট আছে যেখানে আমরা প্রায় ঢু মারি, যেখান থেকে আপনি স্পেসিফিকভাবে ওই কালারের কোডটাকে পেতে পারেন এবং এটাকে আপনি কপি করে ইলাস্ট্রেটর হোক বা ফটোশপ হোক, আপনি আপনার কালার প্যালেটে যখন পেস্ট করছেন আপনি একদম অ্যাকচুয়াল কালারটা পেয়ে যাচ্ছেন। আর এভাবে কিন্তু আপনি আগে কালারটাকে ডিফাইন করলেন অ্যান্ড দেন সেটাকে আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন। সো এভাবে আপনার ডিজাইনগুলো হয়ে উঠবে সুন্দর এবং আরও আকর্ষণীয়। একটি ডিজাইনে আমরা ম্যাক্সিমাম যদি বলি দুইটা কালার নিয়ে কাজ করাই সব থেকে ভালো। আর যদি কখনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, যেমন আফ্রিকান কিছু ক্লায়েন্ট হয়ে থাকে, তারা রেড এবং ইয়েলোর একটা কম্বিনেশন সবসময় চায়, সো তখন আপনাকে একের অধিক বা তিন চারটা কালারও নিয়ে কাজ করতে হতে পারে। সো এটা অ্যাকচুয়ালি আপনার ক্লায়েন্টের ওপরে ডিপেন্ড করছে। বাট যদি ক্লায়েন্ট আপনার উপরে ছেড়ে দেয় যে তুমি প্রফেশনাল কালার পিক করো, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম দুইটা কালারেই থাকতে পারেন।